ไทมันนี่ก็ช่วยนี่เจอไปที่นี่ตาบุคคลนอไม่ได้เรียกจังระยะโค้งมันมาไปถึงที่นี่เราไปเลยวะก็ไม่ได้ที่นี่ไปก็ถึงปาร์ตบุ๊กสโลเวนไทยก็ตาบุคคลถึงเรียกจังแม่ผมลงมาเชียร์ที่นี่ก็ต้องการสกัดจะหอบเองสกัดจะหอบเองผมลงมาเชียร์ที่นี่ก็ต้องการสกัดจะหอบเองBishibri Romoy Jerebiti Amzumuni Unkari Sakrida Zagya Tangi Khatiyo Toni Ja Shumu Asaja Jerebiti Shabokhanero Shumu Tshaytongha Tamne Jare Tamu Khujaktong Bishimho Tangi Unkari Sakrida Montri Netarongni Bashun Bai Bastop Eva Mukhtani Kok Kothoya Group C Kirendedro Khe Shabokhraja Group D Kirendedro Gaba Laharo Ankhuri Khurang Tishaza JRBT Amzumuni Unkari Tati Phat Phat Sakrida অংখরে সাকলাই রদি অশান মুতুইন শিকলা শিকলি রক সামুতাং বেদে হাবনক বুসকাঙ্গ সিজা মুখ নগলাকিয়া নাইনাদি চিনিমা খুলিব পাঁচ বছরং থাকা তুমি তাফন রেজাল মাই গ্রুপ সি রং কে রেজাল রিসে সাকি খাই তো খাস তো তাফন জে সিন ফে রেজাল সি মাই আসং তিনি বিসিং রেজাল লাইও তাতন তো নাইন পগে খাইও মানে এ তিনি মিনিট সেনে রিসিস মাংতো তাই সঙ্গে পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত ওনাই তোমা ওনাই খাইরা ইনাই কি সঙ্গা সুবে খাইতে খাইতে সিন তোবে সিনে বয়ে সিন থামো কে সিনে বয়ে ওপার ওনাই কে সঙ্গে ইনি নিছি নো মেরিট নো করতে সিন মানে কে জুনি যে আর বেটি নি তাবু কোন মানে রেজাল রিয়া খো বন মানে চিনতি নি অর খাই লাইও ক মানে তিনি বাইকে চিন পাঁচ বছর ওয়ে খাইকা তাবু বসে রেজাল মে কো তিনি লকিন এক লকে গ্রুপ সি রব মানে বড় বড় ইউনিয়ন বড় নিখির রেজাল মা বড় লে চাকরি সি খাই টং খাসুন কে তাবু কোন চাকরি মে কো অবন বাকাই নি চিনতি নি অ জায়গা পাই যাবো আর হাইমানি উদ্দেশ্য কা জেআরবিটি গ্রুপ ডি সং চাকরি প্রতির অসংর চিনে গ্রুপ দি চাকরি সাকল সার্গ ক আপনি বাকি সংর চিনে যতন চিনে গ্রুপ দি জেআরবিটি গ্রুপ দি আর আসুক লাগিয়া চিনে অ জাতে চিনি অম ফাইনাল ম্যারেজ নি তিনি বিশিং কংলা নিউটন চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী স্যার বরক বড় যতন অ চিনি আসুক মানো নগৈ জাতে চিনি ব ইয়াসং নানাংতং বজাতে ইউ কই অ ফাইনাল মেরিট লিস্ট নো রনা নিবা গই তিনি নি বিসিং নো সং অ ফাইনাল মেরিট লিস্ট কো এক ছাক সং অ জিআর বিটি অফিস বল সং সং আসুক তং নাই আবন আনি উদিস চার বছর ধরে জিআর বিটি রেজাল্টের অপেক্ষায় রয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার তিনি আমরা দেখেছি যে গ্রুপ সি যেভাবে ট্রান্সপারেন্টির সাথে খুব সুন্দরভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সবাইকে জয়নিং দিয়েছে আমরাও গ্রুপ ডির চাকরি প্রাপ্তি হিসাবে আমরাও প্রত্যাশা করি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক এবং এজন্য আমরা আজ এখানে রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় বসেছি কারণ ডিপ্রেশনে আমরা বাড়ির মধ্যে থাকতে পারছি না আর এই রেজাল্টের অপেক্ষায় সকাল থেকে রাত এই চারটি শব্দ জে আর বিটি এই চারটি শব্দ নিয়ে আমরা ঘুম থেকে উঠি এই চারটি শব্দ চিন্তা করে আমরা আবার ঘুমোতে যাই আমরা চাই রাজ্যের গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সরকার যেন খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে এবং আমরা সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই আমরা রেজাল্ট না পাওয়া অবধি আমরা এখানে বসে থাকবো আমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসেছি আমরা এখানে আনন্দ করতেই আসিনি আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে করতে করতে নির্বাচন আসছে নির্বাচন যাচ্ছে নির্বাচন আসবে এবং যাবে কিন্তু আমাদের এক একটি বছর যেভাবে পেরিয়ে যাচ্ছে সেটার বেকারত্বের জ্বালা আমাদের রাজ্য সরকার বুঝছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছে আমরা জানি কিন্তু আমরা চাই আমাদের এই রেজাল্ট খুব দ্রুত এবং শীঘ্রই যেন বের করে আজকের মধ্যেই যেন হয় সেটা আমরা চাই আপনারা হচ্ছে জেআরবিটির যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা আছে এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আছে যিনি শ্রম দপ্তরের মন্ত্রী তাদের কাছে আমাদের করজোড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পায় যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে কারো চাকরি সবাই তো আর চাকরি পাবে না তা না কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ আমরা অন্য কিছু না সরকারের কাছে রিকোয়েস্ট সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তিতে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য আর যদি আজকের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি দেখা যাক কী হয় বাকিটা
আগামী কথা তো বলতে পারি না, ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকম ভাবেই চলছে। জিআরবিটি গ্রুপটি ফাইনালিস্ট প্রকাশের দাবিতে আমরা আজকে জিআরবির অফিসে আমরা ধর্ণা বসি, যাতে জিআরবির কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকে মধ্যে প্রকাশ করে। কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে, এবং আজকে দেখলাম চব্বিশে জুন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা মধ্যে প্রকাশ হবে। আগামী কয়েকদিনের মধ্যে তিস্তর পঞ্চায়েতের আইনকানুন লাগু হয়ে যাবে। তাই আমরা জিআরবিটি বয়সিত্ব যারা বেকার ক্যান্ডিডেট আছি, বেকারত্বে গুচনা যন্ত্রণার্থী, আমরা আজকের মধ্যে গ্রুপটি মেরিট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হবে। তার জন্য আমরা আজকে ধন্যবাদ বলছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি, সেজন্য আমরা ধন্যবাদ বলছি। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা জিআরবিটি গন্ডির যারা অল ত্রিপুরা আছে তারা সবাই মিলিতভাবে সেটা আপনাদের চিন্তা ভাবনা করা হবে।